বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বিশ্বজয়ী মেসির খেলা দেখার জন্য ভক্তদের আগ্রহ ছিল অনেক বেশি। গত ম্যাচে হারের পর বেশ চাপে ছিল পিএসজি। এমবাপের ব্যর্থতায় কোচ ক্রিস্টোফ গালতিয়ারের ভরসা নেইমার মেসি। কতটা ভরসা পূরণ করতে পারলেন মেসি নেইমাররা? আর ম্যাচের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। রজনী শেষে ভোরে এসে হেসে হেসে বলল, আজ সে ছিল বলে। নায়ের এই উপন্যাসের বাক্যই যেন গালতিয়ারের মুখে। মেসি আসলেন, দুর্দান্ত খেললেন, দলকে জেতালেন, আরেকটি রেকর্ড করে পিএসজিকে নিরাপদ রাখলেন। 35 বছর বয়সী মেসি যেন দিনে দিনে বেশি দুর্দান্ত হচ্ছে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি যেন গোল করেই যাচ্ছেন। বিশ্বকাপ ঠিক যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন পিএসজির জার্সিতে। বিপক্ষ যেন ব্যস্ত ছিল লিওকে আটকাতে। এমবাপ্পের রাজত্বে পিএসজি গত ম্যাচেই হার দেখেছিল, আর মেসি শেখালেন কিভাবে জয় নিতে হয়। গতরাতে মেসির ফেরার ম্যাচে 5ম মিনিটে এগিয়ে যায় পিএসজি। মেসির কাছ থেকে বল পেয়ে মুকিয়েলে নিচু ক্রসে খুঁজে নেন একিটিকেকে। রাশ থেকে ধারে খেলতে আসা ফরাসি ফরওয়ার্ড চমৎকার ফিনিশিংয়ে সারেন বাকিটা। 24তম মিনিটে মেসির চমৎকার ফ্রিকিকে সার্জিও রামোসের হেড কোনো মতে ফেরান অজি গোলরক্ষক। 2 মিনিট পর আর্জেন্টাইন মহাতারকার আরেকটি ফ্রিকিক ফিস্ট করে ব্যর্থ করে দেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজিকে চেপে ধরার চেষ্টা করে অজি। 60তম মিনিটে গোল হজম করতেই পারত স্বাগতিকরা, তবে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি আবদুল্লাহ সিমা। অজির চাপের মুখে সেভাবে আক্রমণে যেতেই পারছিল না পিএসজি। এর মধ্যেই 72তম মিনিটে মুকিয়েলের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন মেসি। শুরুতে লাইন্সম্যান অফসাইড দিলেও ভিআরএসের সহায়তা নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি। চলতি আসরে লিগে মেসির 8ম গোল এটি। 83তম মিনিটে মেসির দুর্দান্ত কারিগরি থেকে পাওয়া বল থেকে গোল করেন নেইমার, তবে অফসাইডে থাকায় গোল মেলেনি। তবে মেসির এই গোল তার আরও একটি মাইল ফলক ছুঁয়েছে। বাঁ পায়ে খেলা মেসির ডান পায়েও 100 গোল পূর্ণ হল। এই জয়ে 18 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে যথারীতি লিগ ওয়ানের চূড়ায় পিএসজি। আগের ম্যাচে তাদের মৌসুমে প্রথম হারের 33 লস এবার ড্র করেছে। 41 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে দলটি। গতকাল নজর কাটতে না পারলেও ভালো খেলেছেন নেইমারও। তবে উপস্থিত ছিলেন না এমবাপ্পে হাকিমিরা। যদিও মেসির উপস্থিতিতে তাদের অভাব বোধ হয়নি।